আছে গোলাপ জামুন, এখানে আছে ছানার কেক, এখানে এটা আই থিঙ্ক কেশর বরফি, আর হচ্ছে এটা এটা হচ্ছে কাজু বরফি। তো এই সমস্ত মিষ্টিগুলো আমি নিচ্ছি হলদিরাম থেকে। আর তোমাদের কার কার হলদিরামের মিষ্টি বেশ ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানিও। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কিরকম আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি না, এর ফার্স্ট রিজন মানে ফার্স্ট অ্যান্ড মেইন রিজন হলো যেটা আমি ভীষণই কুড়ে, আর সেকেন্ড রিজন হলো বাড়িতে বিভিন্ন রকম প্রবলেম, তার মধ্যে একটা ভীষণ বাজে ব্যাপার ঘটে গেছে, সেটা ছিল আমার বাবা কোভিড পজিটিভ ছিল। তো সেখানেও অনেকগুলো দিন পেরিয়ে গেল, তো আজকে মোটামুটি ভগবানের ঈশ্বরের কৃপায় আর ডাক্তারদের সেবা যত্নে আমার বাবা পুরো সুস্থ। বাড়ি স্যানিটাইজ ছিল সেটা তাও 1 মান্থ হয়ে গেছে। তো আজকে এতগুলো মিষ্টি আনার রিজন হলো আজকে আমি আমার পুরো স্যালারিটা বরবাদ করতে চলেছি একটা ভালো ফোন কেনার জন্য। যদিও বরবাদ না, এই ফোনটা 1.5 ইয়ার হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে নিয়ে যাবো দোকানেও, তো তোমরাও দেখে নিও যে আমি কী কী ফোন কিনি। আর ফোনের সাজেশানটা তো তোমরা দিতে পারবে না, কারণ এই ব্লগটা ফোন কেনার পরে আমি পোস্ট করব, তো না তো তোমাদের থেকে ডেফিনেটলি সাজেশানটা নিতাম। তো চলো দেখা হচ্ছে ফোনের দোকানে গিয়ে। তো কালকে দমদম বাজার থেকে আমি কয়েক রকমের মাছ এনেছি, সেটা হচ্ছে গলদা চিংড়ি, না এটা হচ্ছে গিয়ে বাগদা চিংড়ি। এই যে বাগদা চিংড়ি এনেছি, একটা ছোট সাইজের ভেটকি মাছ, আর এনেছি পাবদা মাছ। যদিও এতগুলো মাছ আজকে আমি করব না, আজকে শুধু একটু পাবদা সর্ষে দিয়ে করব, আরও পাবদা মাছ আছে যদিও। তো চলো রেসিপিটা দেখিয়ে দিই তোমাদের সাথে আরও একবার। তো আমার পাবদা মাছটা বেশ ভালো করে পরিষ্কার করে লবণ ফবণ দিয়ে ধুয়ে রাখা হয়ে গেছে। এবার মাছটাকে আমি ম্যারিনেট করব। নর্মাল মাছ যেভাবে ম্যারিনেট করে সেভাবেই করব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর যেহেতু মাছটার আঁশ নেই তো এই মাছগুলো খুব গায়ে ফেটে যায়, মানে গায়ে ছিটকে আসে। তো তাই জন্য যে কোনো আঁশ ছাড়া মাছে তুমি একটু সর্ষের তেল, তোমরা একটু সর্ষের তেল মাখিয়ে নেবে, দেখবে হয়তো ফুটবে কিন্তু অত বেশিও ফুটবে না। আঁশ ছাড়া মাছগুলো তেলে দিলে একটু তেল ছিটকায় বেশি। তো তেল দিয়ে মেখে রাখলে হয় কি না যে ওটা অনেকটা ফোটে না। তো এভাবে মাছগুলোকে আমি বেশ লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মেখে না এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিতে পারো বা নর্মাল রেখে দিতে পারো। তো পাবদা মাছ যেহেতু সর্ষে দিয়ে করব তাই জন্য আমি এখানে ব্ল্যাক মাস্টার্ড নিয়ে নিছি। তোমরা যদি চাও ওই সাদা সাদা যেটা একটা ইউলো ইউলো টাইপের হয় ওই মাছটার সিডসটাও নিতে পারো, আমার কাছে বারণ তো তাই আমি নিয়ে নিই। একটু দিয়ে দিছি লবণ আর কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ দিলে অনেক সময় সর্ষে বাড়তে গেলে না তেতো হয়ে যায়, তো কাঁচামরিচ আর লবণ দিলে সেটা অনেক অংশে কম হয়। তো এবার এটা আমি পেস্ট করে নেব। তো তেলটা আমার গরম হোক, আর ভাজার সময় আমি অনেকগুলো মানে সিকিউরিটি একদম সেফটি করে নিচ্ছি, এর মধ্যে তো তেল মিশিয়েছি, মাছগুলো খুব গায়ে ছেটে ওই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি শুনেছি তেলের মধ্যে লবণ দিলে নাকি মাছ কম ফাটে। তো তেলটা একটু গরম হোক, আমরা একটা একটা করে মাছ দেবো। এটা কিন্তু তোমরা সর্ষের তেলে করবে, আমি অ্যাকচুয়ালি জানি না আমার সর্ষের তেলটা ঠিক কোথায় রেখেছে, মানে সর্ষের তেলের প্যাকেটটা, আর কৌটোর মধ্যে সর্ষের তেল অনেকটা কম। এই মাছগুলো ভাজা হলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমার পেস্টটা রেডি, এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট, আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার পেস্টটা আমি ঢেলে দেবো। সামান্য আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, আর কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এইটার মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেবো। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে আমি এটা ঢেকে দেবো। জল দিয়ে দিয়েছি আর উপর থেকে কয়েক ফোঁটা একটু ফ্লেভারের জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে আমি জিনিসটা পুরোপুরি ঢেকে দেবো। গ্যাসটা একদম লো, এইভাবে 15 মিনিটস অথবা 10 মিনিটস রেখে দেবো। তো রেডি হয়ে গেল আমার সর্ষে পাবদা, মানে একদম ফুটন্ত, মানে ধোয়া উঠছে।
আর এর উপর তোমরা যদি চাও একটুখানি ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারো। তো কালকে আমার ফোন কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু 25th ডিসেম্বরের জন্য অফার চলছিল, শোরুমে প্রচুর ভিড় ছিল, তো ওরা আমাকে অ্যালাউ করেনি ক্যামেরা মানে শ্যুট করার জন্য। তো যাতে আমি ফোনটা কিনে এনেছি সেটা হচ্ছে গিয়ে ভিভো V20 এটা সেটটা, যেটার বাজার মার্কেট প্রাইস 27,000 সামথিং, 990, 27,990। কিন্তু যেহেতু আমি ফুল ক্যাশ করেছি আর একটা 25th ডিসেম্বরের জন্য সামথিং কিছু অফার চলছিল, একদমই অল্প কিছু অফার চলছিল, তো তাই জন্য আমি পুরোপুরি এটা 24,990 মানে 25,000 পেয়ে গেছি। তো এই হচ্ছে গিয়ে সেই ফোনটা, ট্রিপল ক্যামেরা পিছনে আর ফ্রন্টে 32 আছে ক্যামেরা, আর ফুল এইচডি, 8 জিবি র্যাম আর 128 ইন্টারনাল মেমোরি এরকম কিছু। তো খুব ভালো লেগেছে ফোনটা কিনে, আর এখন আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি যেহেতু কালকে 25th ডিসেম্বর, আজকে আমার কালকে আমার বাবার জন্মদিন, তো আজকে তো আজকে আমি ওই জন্য রেডি হয়ে গেছি, একটু মার্কেটিংও করবো, আর অনেকদিন সাজা হয়নি কোথাও, আসছি, অনেকদিন সেজে কোথাও বেরোনো হয়নি, তো তাই জন্য সাজ। আরও কিছু কিছু গিফট আছে যেগুলো সুমন আমাকে পাঠিয়েছে, তো সেই গিফটগুলো পাঠাইনি মানে টাকাটা পাঠিয়েছে, আর গিফটগুলো আমি কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে এখনই শেয়ার করবো। চলো তো দেখি কে এসছে। ওই যে পুটকুলি এখান থেকে চলে এসছে। 25th ডিসেম্বর উপলক্ষে সুমন আমাকে একটা লেদার জ্যাকেটও বলতে পারো, ব্লেজারও বলতে পারো, তো এই যে এটা সিমপার্ক মল থেকে আমি নিয়েছি, তো পরার পরে ডেফিনেটলি তোমাদেরকে আর একবার দেখাবো। এটা হচ্ছে কি জ্যাকেটটা, অ্যাকচুয়ালি ব্ল্যাক হোয়াইট এগুলো পুরো কমন কালার হয়ে গেছে, তো তাই জন্য এটা কিনেছি। তো চলো দেখবো আজকে বাবার জন্য কী কেক নেই, আর অনেকেই আমাকে সুমনের আজকে মানে অনেকেই বলেছিল যে সুমনের বাড়িতে গেলে কখনো ভিডিও করবে, তো আজকে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে, তো সেখানে গিয়েও তোমাদেরকে আজকে ভিডিও মানে করবো, আর আমার শ্বশুর বাড়িটা তোমাদেরকে দেখাবো। চলো, পিওর চকলেট, পিওর চকলেট আছে, পিওর চকলেট কোথায়? এরকম ভাবো তো এখন এটা ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ হোক আর যাই হোক, আর তোর জন্য কে রেখে দেবো কি? কেন তো কালকে 25th ডিসেম্বর, তার উপর আবার আমার বাবার বার্থডে, তো বাবার বার্থডের জন্য মঞ্জিনিস থেকে আমি আজকে এই কেকটা নিয়েছি। অ্যাকচুয়ালি সব রকম ফ্লেভারই আমি ট্রাই করবো, তো তাই জন্য এই কেকটা কখনো খাইনি, তো তাই জন্য এটা নিয়েছি। এছাড়াও কিছু স্ন্যাক্সের জন্য কয়েক রকমের কেক আমি নিয়ে নিয়েছি, এত সফট না অ্যাকচুয়ালি কেকগুলো, একা হাতে ভিডিও করাটাও সমস্যা। এছাড়াও আমি একটা একটু স্ন্যাক্সের জন্য কয়েকটা কেক নিয়ে এসেছি, আর যেহেতু 25th ডিসেম্বর আর এটা খ্রিস্টানদের সব থেকে বড় একটা অনুষ্ঠান, তো এটা আমাকে সুমন দিয়েছে আমার ফ্যামিলির জন্য, মানে দুবাই থেকে টাকা তো পাঠিয়ে মানে ওরমভাবে গিফট পাঠাতে মানে, তো এটা টাকা পাঠিয়েছে। এটা হচ্ছে গিয়ে ফ্রুট কেকটা, আর সুমনের বাড়ি থেকেও কেক, মিষ্টান্ন, সমস্ত রকম খাবার চলে এসছে। তো 25th ডিসেম্বর এখনো পড়েনি, তার আগের থেকেই পার্টি প্রোগ্রাম চলছে, বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, এসে আমি হাত পা ধুয়ে বডিতে একটু স্যানিটাইজ করেছি নামমাত্রই, কারণ এত মেনটেন কিছু করতে পারছি না, এবার ব্ল্যাঙ্কেটের তলা। তো আজকের ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের কালকের ভ্লগে বাবার বার্থডে সহ আরো অনেক কিছু নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই, লাভ ইউ অল।